শনিবার দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে 17 বছরের ব্যবধানে টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টি-20 বিশ্বকাপ জেতে ভারত। 2007 সালে জোহানেসবার্গের পর এবার ওভালে রোহিত শর্মার হাতে ICC ট্রফি, রাহুল দ্রাবিড়ের হাত ধরে 2011 সালের পর প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। বার্বাডোজে সগৌরবে দলের পতাকা উড়িয়েছে রোহিত শর্মা ও তার দলের ক্রিকেটাররা। হাত থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ অনেক পরিশ্রম করে জিতেছে ভারত। ম্যাচের শেষ মুহূর্তে পিচে সেট ব্যাটার হিসেবে ছিলেন ক্লাসেন ও মিলার। শেষ 4 ওভারে 26 রান দরকার ছিল প্রোটিয়াদের, ম্যাচ তখনও তাদের হাতে। তাই সেই মুহূর্তে ভারতকে জিততে হলেও করতে হতো ক্রিকেটীয় বা অক্রিকেটীয় কিছু। তখনই দৃশ্যপটে আগমন ঘটল ঋষভ পান্তের। 16তম ওভারে শেষে নিজের সেবা শুশ্রূষার জন্য তিনি ডাকলেন দলের ফিজিওকে। খেলা থমকে রইল বেশ কিছুক্ষণ। 17তম ওভারে যখন পান্ডিয়া বল করতে এলেন, তখন মনোযোগে বিঘ্ন ঘটিয়ে ক্লাসেন বিলিয়ে দিয়ে এলেন নিজের মূল্যবান উইকেটটি। কাজে লাগে পান্থের মিনি ব্রেক। সূক্ষ্মভাবে ম্যাচে ব্রেক কষিয়ে মোমেন্টাম ঘুরিয়েছেন ঋষভ পান্থ। এমন ঘটনা কিন্তু ক্রিকেটের ইতিহাসেই প্রথম নয়। এর আগে এইরকমভাবেই মোমেন্টাম ঘুরিয়ে ম্যাচ জেতার ইতিহাস রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। এই অসাধ্য সাধন করে দেখিয়েছিলেন BPL-এ মাশরাফি বিন মোর্তাজা। ঘটনা 2023 সালে। 2023 সালে ঢাকার শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে BPL-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। নিজের হাউসফুল দর্শকের সামনে BPL-এ সবচেয়ে বাজে ব্যাটিংটাই করে মাশরাফির দল। রংপুরে দুই নতুন বলের বোলার শেখ মেহেদী হাসান ও আজমতুল্লাহ ওমর জায়ের বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে সিলেট। BPL-এ সিলেটের ফ্র্যাঞ্চাইজি আগে যা করতে পারেনি মাশরাফি বিন মোর্তাজার নেতৃত্বে, তা করেই দেখিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। গড়পড়তা দল নিয়ে স্ট্রাইকার্সের ফাইনালে পৌঁছে যাওয়া অনেকটাই চমকের মতো। এই সাফল্যে আবারও আলোচনায় অধিনায়ক মাশরাফি। স্ট্রাইকার্সের 183 রানের লক্ষ্যে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। শেষ মুহূর্তে রংপুরে 3 ওভারে দরকার ছিল 33 রান। ম্যাচের গতি কমাতে হুট করে কিপার বদল করেন অধিনায়ক মোর্তাজা। পুরো ম্যাচে কিপিং করা আকবর আলীকে সরিয়ে নতুন কিপার হিসেবে আনা হয় জাকির হোসেনকে। এই কারণে খেলা বন্ধ থাকে প্রায় 5 মিনিটের বেশি। খেলা শুরু হতেই প্রথম বলেই আউট হন নুরুল হাসান। সেই দিন 3 ওভারে 33-এর জায়গায় মাত্র 13 রান নিতে পেরেছিল রংপুর। মোমেন্টাম ভেঙে সেদিন ম্যাচ জিতেছিল সিলেট। সেই ঘটনার বছর দেড়েক পর টি-20 বিশ্বকাপে এরকম ঘটনা ঘটালো ঋষভ পান্থ। সেদিনের সে দ্বিতীয় কোয়ালিফায়ারের ঘটনা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সঙ্গে মিলে যায় অনেকটাই। এখন বুঝতে পারছেন তো কেন কমেন্ট্রিতে বারবার বলা হয় মোমেন্টাম ইজ কি ইন ক্রিকেট? প্রশ্নটা রইল আপনাদের কাছে। উত্তর দিন আমাদের কমেন্ট বক্সে।